Google Site Kit Plugin। Google Site Kit Plugin এর মাধ্যমে আপনি একই ড্যাশবোর্ডে আপনার তিন রকমের ডেটা একসাথে দেখতে পারবেন, সেগুলো হলো যে Google Analytics এর, তারপর Google Search Console, আর আপনার যদি AdSense অ্যাপ্রুভাল থাকে সেই AdSense এর ডেটাও দেখতে পাবেন। আর আপনার পেজের স্পিড কত সেটিও আপনি পাশাপাশি দেখতে পারবেন। তো Google Site Kit প্লাগইনটি অ্যাড করার জন্য এখানে প্লাগইনস থেকে অ্যাড নিউ, এরপর এখানে আমরা লিখব Google Site Kit, দেন এরপরে এখানে প্রথমেই যে Google Site Kit by Google এটি এখানে ইনস্টলে ক্লিক করব, ইনস্টল নাও। ইনস্টল হয়ে গিয়েছে, তো আমরা এখন অ্যাক্টিভেটে ক্লিক করব। আমাদের প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা স্টার্ট সেটআপে ক্লিক করব, এরপর এখান থেকে আমরা এখানে সাইন ইন উইথ গুগল, এখান থেকে আমরা সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করব যেটির মাধ্যমে আমরা Google Search Console কানেক্ট করেছি ওয়েবসাইটটি। এখান থেকে অ্যালাউ, আমাদের সাইট কিটের সেটআপটি অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে ড্যাশবোর্ডে যাব আমরা, সার্চ কনসোলটি কানেক্ট হয়ে গিয়েছে। এখানে এখানে আমরা বাকি তিনটিও কানেক্ট করতে পারি, যাদের অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল আছে তারা এখান থেকে কানেক্ট করে অ্যাডসেন্সের ডেটাও দেখতে পাবেন। আর এখানে আমি অ্যানালাইটিক্সটি কানেক্ট করছি এট ফার্স্ট, তো এখানে কানেক্ট সার্ভিসে ক্লিক করেছি। এরপর এখান থেকে জিমেইলটি সিলেক্ট করলাম, এখান থেকে অ্যালাউ, অ্যানালাইটিক্সটি লোড হচ্ছে। এখান থেকে আমাদের এটি অটোমেটিক তারা সিলেক্ট করে নিয়েছে, তো এখান থেকে কনফিগার অ্যানালিটিক্সে ক্লিক করব। আমাদের অ্যানালাইটিক্সটিও কানেক্ট হয়ে গেছে। তো এরপর আমরা PageSpeed Insights কানেক্ট করব, তো এটি খুবই সিম্পল, জাস্ট এখানে আমরা কানেক্ট সার্ভিসে ক্লিক করলেই অটোমেটিক এটি হয়ে যাবে। আমাদের PageSpeed Insightsটিও হয়ে গিয়েছে কানেক্টেড। তো যেহেতু আমাদের অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নেই তো আমরা ওটি দেখাচ্ছি না, তো এটিও খুবই সিম্পল। এখন যদি আমরা ড্যাশবোর্ডের দিকে তাকাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক অ্যানালাইসিসটি দেখাচ্ছে Google Search Console-এর, তারপর এখানে আমাদের Google Analytics-এর কিছু ডেটা দেখাচ্ছে, আর এরপর এখানে আমার স্পিড চেক করে আমাদের পেজের স্পিডটিও দেখিয়ে দিবে তারা। আর এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়ালিও চেক করতে পারবেন প্রত্যেকটি ডেটা, এখানে সার্চ কনসোলে গিয়ে সার্চ কনসোলের ডেটা দেখতে পারবেন, অ্যানালাইটিক্সে গিয়ে অ্যানালাইটিক্সের ডেটাও দেখতে পাবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, পরবর্তীতে আমরা অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব।